নমস্কার, ফোকাস তীব্র এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে আছি শুক্লা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 2018 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম প্রার্থী তালিকা ঘোষণার পর ইতিমধ্যে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পালা। সোমবার 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ভারত রিয়াং মনোনয়নপত্র জমা দিলেন মহকুমার শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে প্রার্থী ভারত রিয়াংকে নিয়ে সিপিএম কর্মী সমর্থকরা আমবাসা রাজপথে এক বিশাল মিছিল সংগঠিত করে। এই 47 বিধানসভা কেন্দ্রে আমি জয় নিচ্ছি, কারণ আমরা পার্টি বামফ্রন্ট সিপিআইএম শান্তি সম্প্রীতি এবং অখণ্ডতা এবং উন্নয়নকে আমরা তেজি করার লক্ষ্যে সারা রাজ্যের মানুষ, জাতি উপজাতি উভয় অংশের মানুষ এবারে আবারও অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকার গড়ার যখন প্রস্তুত হচ্ছে, আজকে আমরা এখানে নমিনেশন দাখিল করব। বিরোধী আরেকটা প্রশ্ন, বিরোধী এলাকায় দোষ নিয়েছে, এটা অ্যাকচুয়ালি এটা মানে হকতাবাদী, কারণ রাজ্যের প্রথম স্বাধীনতা দাবিদার থেকে স্বাধীন ত্রিপুরা রাজ্যের স্বাধীন দাবিদার থেকে শুরু করে আজকে এই টোটাল লেন তো আমরা জানেন, সারা রাজ্যের মানুষ পাহাড়ি দ্বিতীয় এলাকা থেকে মানুষ পর্যন্ত ওখানে সব চিনেন জানেন, তারা যে খন্ড খন্ড টুকরো টুকরো হয়ে গেছে, সেই জন্য আর ওদের ওনাদেরকে আর বিশ্বাস করতে পারে না। এনসি দেববর্মা দিল্লিতে গিয়ে গোপনভাবে হয়ে পকেটে বিক্রি করে হয়ে গেছে বিজেপি পকেট থেকে। এইটাই আমরা জনগণ ওখানে জনগণ এটাই চাই। ওখানে দিনে দিনে আমাদের সিপিআইএম পার্টি পতাকা তোলে সামিল হতেছে দিল্লিতে, চতুর্দিকে সারা রাজ্যে এভাবে পাহাড় থেকে উপজাতিরা আর উপজাতি আগের উপজাতি নয়, ওখানে উপজাতি বামফ্রন্ট সরকারে থাকার ফলে অনেক শিক্ষিত এবং অনেক জ্ঞান বুদ্ধি সব দিক দিয়ে মানে সচেতন হয়েছে। আর উপজাতি এলাকায় কোনো বিজেপি দল আইপিপি দল কোনো আর তাদেরকে বোকা বানাইতে পারে না, আর পাকা পিছিয়ে দেয় আর কিনা যায় না। এই হলো আমাদের উপজাতি অংশের মানুষ ওখানে আগের তুলনায় চেয়ে অনেক অনেক মানে ওখানে বোঝার চেষ্টা করছে, কারণ ওখানে মানুষকে আর ঠকানো যাবে না। উপজাতি অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু যারা ত্রিপ্রেলেন দাবি করেছে হেরা উপজাতিকে বোকা বানিয়েছে, দিল্লিতে পর্যন্ত উপজাতিকে বোকা বানিয়ে এইভাবে মানে চেষ্টা করছে হেরা। এটাই মানে ওখানে মূল কারণ, এটাই ওখানে জনগণ পুরো সচেতন এবং প্রস্তুত যে বামফ্রন্ট সরকার আবার অষ্টমবারের মতো যখন করবো এই 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন চক্রবর্তীর সমর্থনে বিধানসভা এলাকা বটর বাজারে সংগঠিত হয় এক নির্বাচনী সমাবেশ। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মিছিল করে কর্মী সমর্থকরা মিলিত হয়। 30 জানুয়ারি ঘোষণা হয়ে গেল বামফ্রন্ট প্রার্থী তালিকা। 52 চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী তপন চক্রবর্তী জোর কদমে চালাচ্ছে তাদের প্রচার অভিযান। রবিবার চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে বটরবাজার সেক্টর ভিত্তিক এক জনসভা অনুষ্ঠিত হয়। বটরবাজার বাজার শেডে জনসভা শুরু করার আগে কর্মী সমর্থকরা ভদ্রপল্লী বিদ্যালয়ের মাঠ থেকে প্রার্থী তপন চক্রবর্তী সহ এক বিরাট মিছিল বটরবাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে সবাই মিলিত হয়। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক লক্ষণ কর, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, নারী সমিতির নেত্রী কল্পনা দেবনাথ, সুস্মিতা দেবনাথ, মহকুমা কমিটির সদস্য নিপেন্দ্র চন্দ্র সহ অন্যান্য। আয়োজিত জনসভায় ভাষণ রাখতে গিয়ে প্রার্থী তপন চক্রবর্তী বলেন, বিজেপি দল চেয়েছিল সঠিক সময়ে রাজ্যে ভোট না হতে, কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন তাদের সেই চক্রান্তে জল ঢেলে দিয়েছেন সঠিক সময়ে নির্বাচন ঘোষণা করে দিয়ে। বিজেপি নেতারা চেয়েছিলেন নির্বাচন কমিশনকে ব্যবহার করে সঠিক সময়ে ভোট না হলে পেছনের দরজা দিয়ে তারা রাষ্ট্রপতির শাসনের মধ্য দিয়ে ত্রিপুরা বিধানসভায় প্রবেশ করবে, কিন্তু তাতে তারা সফল হয়নি। কৈলাসহর জেলা কমিটির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, কংগ্রেস দলের মতোই বিজেপি দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন লড়তে চাইছে তারা, আর এই রাজ্যের সচেতন মানুষ তাদেরকে 18 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য জবাব দেবে এবং অষ্টম বামফ্রন্ট করে মানুষ রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা বজায় রাখবে। আমাদের রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই যে নির্বাচনের তারিখটা ঘোষণা হয়েছে এটাও একটা নয়ের ঘোষক, সাধারণ মানুষ হয়তো বুঝতে পারেনি, কিন্তু রাজনৈতিক ভাবে সিপিআইএম এবং বামপন্থীরা
চাপে রেখেছিলাম। অন্যদিকে এই রাজ্যের যে এখনকার প্রধান বিরোধী দল বিজেপি, যাতে নির্দিষ্ট সময়ে ভোট না হতে পারে, ভোটটা পিছিয়ে যায়, এবং রাজ্যে 14 মার্চের পরে আমাদের বর্তমান সরকারের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি হবে, এবং সেই রাষ্ট্রপতি শাসনের মধ্যে যাতে ত্রিপুরার ভোট হয়, এই চক্রান্ত বিজেপি করেছিল। আপনাদের মনে থাকবে সপ্তম বামফ্রন্ট সরকার গঠনের আগে আমরা কি স্লোগান দিয়েছিলাম? শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য বামফ্রন্ট সরকার তৈরি করবো। শান্তি না থাকলে, সমৃদ্ধি না থাকলে উন্নয়ন ব্যবহার হয়, উন্নয়ন হয়। আমাদের আলোচনায় মানুষ সারা দিয়ে তারা আশীর্বাদ করেছেন, সপ্তম মানুষ সরকার তৈরি হয়েছে, 12 বছর কাজ করেছে। কি কাজ হয়েছে সারা রাজ্যে, পাহাড়ে, সমান এলাকায়, সমতল এলাকায়, এসব আপনার চোখে সারা দেখছেন। কিন্তু এবার অষ্টম মানুষ সরকার গঠনের কাজে আমরা সেই স্লোগানটাকে আর একটু বড় করেছি, শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন এবং অখণ্ডতা। রাজ্যে যারাই শান্তির পক্ষে, সমৃদ্ধির পক্ষে, উন্নয়নের পক্ষে এবং একটা ত্রিপুরা রাজ্যের পক্ষে, তারা সকলে মহাপুর সরকারকে ভোট দিয়ে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 53 নং বিধানসভা কেন্দ্রে 12 এবং 17 নং নির্বাচনী বুথ অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সিপিআইএম ধর্মনগর কমিটির উদ্যোগে এক পথসভা সংগঠিত হয়। পথসভার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত। মূল লক্ষ্য এই মানুষের সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করবার জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা, চেতনার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা 78 সাল থেকে এই কাজ করছি। রাজ্যে বামফ্রন্ট সরকার 1978 সালে ধ্বংসস্তূপ থেকে এ রাজ্যের উন্নয়নের জয়যাত্রা শুরু করেছিল, শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিল। যে রাজ্যটা ছিল অনুন্নত, পশ্চাৎপদ, দুর্গম, অবহেলিত, কেন্দ্রীয় সরকারের বৈষম্যের শিকার, সেই রাজ্যে আজকে পায়ে পায়ে, গুটি গুটি পায়ে মানুষকে সাথে নিয়ে প্রতিটি কাজের মধ্যে, প্রতিটি কর্মসূচির মধ্যে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করে আমাদের রাজ্যের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক পরিকাঠামোগুলোকে আরো সুদৃঢ়, আরো শক্তিশালী করে প্রতিটি কাজের মধ্যে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করে মানুষের পরামর্শ নিয়ে, মানুষকে সাথে নিয়ে এই রাজ্য আজকে গোটা দেশের মধ্যে একটা অনন্য রাজ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এখন নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ফারুক? জি স্যার। হোয়াই? আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝিনি। হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। হোয়াই? স্যার ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আমি
ফারুক দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফুল চক, জন্ম থেকেই চক। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আচ্ছা সবাই ঠোক, নকরি পাকি। Hi, I'm Devan. I, me, Jitender. And this Amber. This Amber? December? Oh, wow! December! December! Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry! টেনশন পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন, গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এইটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না, তাই তো সম্পূর্ণ লিকপ্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। সময়ের প্রতিদ্বন্দ্বী টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প, রেডিমেড ওয়ারড্রপ। সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবার। সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বিজেপির দল 27 জানুয়ারি প্রার্থী তালিকা ঘোষণা করে। এই খুশিতে ফটিকরায় মণ্ডল, কুমারঘাট পাবিয়াছড়া মণ্ডল ও কাঞ্চনবাড়িতে দলের প্রার্থীদের নিয়ে মিছিল করল বিজেপি। পাবিয়াছড়া মণ্ডল ও ফটিকরায় মণ্ডলের মিছিলে দলীয় কর্মীদের উপস্থিত ছিল অপরিসীম। পাবিয়াছড়া মণ্ডলের মিছিলে উপস্থিত ছিল 50 নং বিধানসভা প্রার্থী ভগবান দাস। ফটিকরায় মণ্ডলের মিছিলে উপস্থিত ছিল 51 নং বিধানসভা প্রার্থী সুধাংশু দাস সহ অন্যান্য কার্যকর্তারা। আমার মতো আমাদের নির্বাচনী প্রচার
প্রচারে সাড়া দিয়েছেন। আমরা নিশ্চিত বলতে পারি এই কেন্দ্রে যিনি সিপিএম এর প্রার্থী হতে চলেছেন ওনার জামানত জব্দ হবে, জামানত জব্দ হবে এবং জামানত জব্দ হবে সেটা নিশ্চিত হয়ে গেছে। এবং আমরা বিশ্বাস করি এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির পদচিহ্ন অনেক অনেক বেশি উঠবে, এখানে কমিউনিস্ট পার্টিকে পরাজিত করে এখানে জয়যুক্ত হবে। তার জন্য আজকে এখানে আমরা মিছিল বের করেছি। আর 2018 সালে আমরা পরিবর্তন করব এবং একটা সরকার গঠন করব, যে সরকারের মুখ্যমন্ত্রী হবেন একটা পার্টির না, মুখ্যমন্ত্রী হবেন 37 লক্ষ ত্রিপুরাবাসীর, এই মুখ্যমন্ত্রী হবেন আমাদের জনগণের বন্ধুগণ। এই সরকার আমরা ত্রিপুরা প্রতিষ্ঠা করতে চাই। এই 40 কেন্দ্রের মধ্যে সিপিএম পার্টির বিগত অনেক দিন যাবৎ অনেক বিধায়ক এখানে বিধায়ক হয়ে গেছেন, বিধানসভায় স্থান পেয়েছেন, কোন কাজ করতে পারেনি বন্ধুগণ। ওই সিপিএম পার্টির নেতারা বলে যে তারা নাকি এমন কেন্দ্রীয় তারা নাকি কলা গাছ দাঁড় করায়, তো কলা গাছ এমন কলা গাছ দাঁড়ায় যে কলা গাছের ফল ধরে না বন্ধু, করে জঙ্গলে দেখবেন কিছু কলা গাছ থাকে ওই কলা গাছের মধ্যে ফল ধরে না। শাসন ব্যবস্থা এখানে চাই, মানুষের উন্নয়ন বন্ধুগণ। 88 সালে এই কেন্দ্রের মধ্যে একটা কলেজ স্থাপন হয়েছিল, তার পরবর্তী সময় এই কেন্দ্রের মধ্যে এই সরকার করেছে কোন কোন প্রকল্প নাই। আমরা যখন আগামী দিন সরকার গঠন করব আমরা দায়িত্ব নিচ্ছি, ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এই 40 কেন্দ্রের মধ্যে আমরা একটা উন্নত রকমের ব্লক স্থাপন করব, যেখানে 40 মানুষ এই জায়গার মধ্যে তাদের প্রশাসনিক কাজ করতে পারেন, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি বন্ধুগণ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী পদ্মকুমার দেববর্মার সমর্থনে বাইজাল বাড়িতে সংগঠিত হয় এক নির্বাচনী সমাবেশ। রবিবার এই সমাবেশে 19 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করে। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর প্রার্থীদের নিয়ে কর্মী সমর্থকরা নিজ নিজ এলাকার মিছিল সংগঠিত করে। আমবাসা ও বিজেপি কর্মী সমর্থকরা বিধানসভা এলাকার প্রার্থী পরিমল দেববর্মার সমর্থনে এক মিছিল ও পথসভা সংগঠিত করে রবিবার সন্ধ্যা রাতে। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা।
APPL Agartala Plastics Private Limited. Dazzy, this Ramba. Oh, mera bachcha. Ek, do, teen, char. This Samba. This Samba. Ah, this Samba. This Samba. December! Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry. Good morning. Aajke theke to tumar office shuru. Na na, thik ache. Sorry. Eto din bachelor chilam to, tai dining table ta kena hoyni. ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলরের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের টি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ওয়াও, রূপ তো কম না। ভাবি, আপনিও? ভাবি, আমিও। নামটা কি? নাম মানে বালতি। আরএফএল ডিলাক্স প্যাকেট, ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী। চাচা, বলেছিলাম না ডিলাক্স প্যাকেট, হাত আলটাও মজবুত, কালারটাও জোস। আরএফএল ডিলাক্স প্যাকেট, রূপে যার পরিচয়। ফিরে এলাম বিরতির পর। আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের পক্ষে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শিল্পী, সংস্কৃতি কর্মী ও কলা কৌশলীরা। চারটি নির্বাচনী পথনাটক নিয়ে বিভিন্ন সংস্কৃতি ব্রিগেডের শিল্পীরা অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার বার্তা পৌঁছে দিচ্ছে নির্বাচকদের কাছে। এমনই চিত্র লক্ষ্য করা গেল খোয়াই বিধানসভা কেন্দ্রে। রবিবার সিঙ্গিছড়া আচার্য পাড়ায় ব্রজলাল ব্রিগেডের দ্বারা অভিনীত হয় পথনাটক জুট বাঁধো তৈরি হো। চারটি টিমে বিভক্ত হয়ে প্রায় শিল্পী 40-45 জন শিল্পী নিয়ে আমরা এই কাজটি করছি, এবং আমরা প্রত্যেক দিন 4-5টি করে শো করছি। এরকম আমরা আগামী ফেব্রুয়ারির 4 তারিখ অবধি আমাদের এই প্রথম পর্যায়ের নাটকটি চলবে, এবং পরবর্তী পর্যায় শুরু হবে 5 তারিখ থেকে। আমরা এরকম 4টি ব্রিগেডে এরকম কাজ করছি, শান্তি সম্প্রীতি ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজ্যে অষ্টম বামপন্থী সরকার গঠন করার জন্য। আমরা বামপন্থীর সমর্থন হয়ে আমরা খোয়াই বিভাগে আমরা 4টি পথনাটক নিয়ে আমরা প্রত্যেক এলাকায় এলাকায় আমরা যাচ্ছি, এবং মানুষকে বিভ্রান্তি যাতে পা না দেয় সেদিকে আমরা এই কাজটি করছি। আমরা আমাদের ব্রজলাল ব্রিগেড পহামুড়া থেকে, এবং এরকম আরও 4টি টিম খোয়াই বিভাগের, আমরা খোয়াই এলাকার প্রত্যেকটি অলিগুলিতে আমরা পথনাটক নিয়ে মানুষের কাছে যাচ্ছি, এবং মানুষকে সচেতন করতে যাচ্ছি যে বিরোধীরা যেভাবে চক্রান্ত করছে, রাজ্য ভাগের চেষ্টা করছে, এগুলি যাতে মানুষের বিভ্রান্তি হয়ে না যায় সেদিকে মানুষকে সচেতন করার জন্য আমরা বামপন্থী সমর্থন হয়ে আমরা এই পথনাটকগুলি নিয়ে যাচ্ছি। সরকারের প্রধানমন্ত্রী রাজ্যে ওই আসাম রাইফেলের মাঝে দেশের রেলের শিলান্যাস করছিল, তখন তো আপনারা খুব যাতে রেলের রাস্তা না হইতে পারে ওই ওই বিশাল করে কি কান গড়াইলা করছে। আপনার রাজ্য তোলার প্রধানমন্ত্রী তো চাইছো না ত্রিপুরাতে রেলায়ও?
আলাদা চলে সব সমস্যা মিটতে যাব খারে রাখেন আপনারা আলাদা রাজ্য এই রাজ্যে আমরা জাতি উপজাতির মানুষ শান্তিতে আছি আর কাজ চালাবেন না সবাই সুখ পাবে আগামী 31 জানুয়ারি 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মনীন্দ্র দাসের সমর্থনে সংগঠিত হতে যাচ্ছে এক জনসভা। জনসভাকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। জানা যায় এই জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিজেপি আরএসএস এর নেতৃত্বে চলছে কেন্দ্রীয় সরকার। আজ গোটা দেশ এক অস্থির পরিস্থিতির শিকার। এরই বিকল্পের বার্তা দিতে কল্যাণপুর আসছেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারামাই ইয়েচুরি। আগামী 23 জানুয়ারি 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম তথা বামফ্রন্ট মনোনীত প্রার্থী মনীন্দ্র দাসের সমর্থনে বুধবার বেলা 2টায় কল্যাণপুর রামকৃষ্ণ আশ্রম লাগোয়া মাঠে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সীতারামাই ইয়েচুরি। এছাড়াও ভাষণ রাখবেন সিপিআইএম নেতা গৌতম দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এই সমাবেশকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। এই সমাবেশকে সফল করতে ঘিলাতলি কল্যাণপুর বাগানবাজার থেকে দলে দলে মিছিল করে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার লক্ষ্যে কর্মী সমর্থকরা মিলিত হবে এই সভায়। পার্টির জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি, আমরা তো দেখতেছি রাজ্যের যে পরিস্থিতি, এটা তো বামফ্রন্ট পুনর্বার তো এটা শুধু সময়ের অপেক্ষা, কিন্তু সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে সীতারাম ইয়েচুরির বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সর্বভারতীয় রাজনীতিটা বামপন্থীদের কাছে খুব কৃতা, কারণ বিজেপি বা মোদি যে নীতি নিয়ে দেশটা শাসন করতেছে এই নীতির বিরুদ্ধে মানুষ দাঁড়াইব। এখানে একটা বিকল্প বার্তা আমরা আশা করতেছি সীতারাম ইয়েচুরির মুখ থেকে আমরা শুনব। সাতাশে জানুয়ারি 44টি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবার পর রাজ্যের বিজেপির প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। তেমনি 55 বাগবাসা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী প্রদীপ দেবনাথ রবিবার শনিছড়া এলাকায় মিলিত হয়ে কর্মী সমর্থকদের সাথে শনিছড়া এলাকার সকল মানুষের সাথে সাক্ষাৎ করে উনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানায় এই বাগবাসা কেন্দ্রের জনগণ এবার চাইছে পরিবর্তন। সমস্ত ত্রিপুরার সঙ্গে যে কয়টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, 55 বাগবাসা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি আমার উপর বিশ্বাস রেখেছে, আমাকে এখানে মনোনীত প্রার্থী করেছেন। সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবার প্রার্থী কে হচ্ছে দেখছেন না, এবার সবাই মনে করছেন পদ্মপুলটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির একমাত্র প্রার্থী। তাই পরিবর্তনের যে ডাক আমাদের সভাপতি বিপ্লব কুমার দেব দিয়েছেন, সেই পরিবর্তনের ডাকে এবং সমস্ত ত্রিপুরাবাসীর সঙ্গে এই বাগবাসার জনসাধারণ দীর্ঘদিন ধরে যারা উপেক্ষিত, আজও এই বাগবাসার বহু গ্রাম আছে যেখানে বিদ্যুৎ গিয়ে পৌঁছেনি, পানীয় জলের সুবন্দোবস্ত নেই, নেই জলসেচের ব্যবস্থা, নেই স্যানিটারি সিস্টেম। বাগবাসা অঞ্চল এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে উপেক্ষিত অঞ্চলের মধ্যে একটি অঞ্চল। তাই বাগবাসার মানুষ অপেক্ষায় রয়েছেন কখন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ঘোষণা করা হবে এবং ভারতীয় জনতা পার্টির এই ত্রিপুরার বুকে প্রতিষ্ঠিত করবে। এবং বাগবাসাবাসীর মধ্যে আজকের এই আমাদের এখানে যে আলোচনা হয়েছিল, এই আলোচনাতে সাধারণ মানুষ যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে এসেছেন তা থেকে পরিষ্কার ভারতীয় জনতা পার্টি বাগবাসা মণ্ডলে যিনিই প্রার্থী হোক না কেন আমি হয়েছি মানুষ পদ্মচিহ্নে ভোট দিবেন, এবং এটা সেটা পরিষ্কার এখান থেকে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে। মন্ত্রী যিনি, আমি বলবো না কি জিনিসে জড়িত উনি, আপনারা সবাই জানেন বিচার সাপেক্ষ ব্যাপার, সামনে কঠিন পরীক্ষা, এই বাগবাসা মণ্ডলের প্রতিটি মানুষ জানে উনি এই বাগবাসা মানুষের জন্য কি করেছেন।
বাগবাসার মানুষ ওনাকে থেকে কি উপকৃত হয়েছে, আজ যারা নবপ্রজন্ম, আজ যে 18 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 22 বছর হয়েছে, সেই যুবক সেই বোন জানে না বাগবাসাতে কাকে ওনারা ভোট দিয়েছিলেন এক সময়, মায়েরা জানেন না কাকে ভোট দিয়েছিলেন এবং কাকে বিধানসভায় পাঠিয়েছিলেন। আজ পর্যন্ত বাগবাসার মানুষ দেখেননি যে বিধানসভায় দাঁড়িয়ে বাগবাসার তাকে বামফ্রন্টের ওনারা জয়ী করে দিয়েছিলেন বিধানসভা নিয়ে। বাগবাসার মানুষের জন্য চিন্তা করবেন, বিধানসভায় দাঁড়িয়ে বাগবাসার মানুষের জন্য দু একটি কথা বলতে, বা বিগত 10 বছরে বাগবাসা এমন কিছু উনি করেননি যে দাঁড়িয়ে বলতে পারবেন বাগবাসা এমন কোনো ক্ষেত্র তৈরি করেছেন যে বাগবাসার মানুষ সামগ্রিকভাবে উপকৃত হবে, তা নেই। তাই বাগবাসার মানুষ অপেক্ষা করছেন ভারতীয় জনতা পার্টি নির্বাচন কবে ঘোষণা করবে, আর ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বিতা যেই করুক না কেন পদ্মচিহ্নে ভোট দিয়ে চিরতরে এই ত্রিপুরা থেকে বামফ্রন্ট সরকারটাকে উৎখাত করে ফেলবেন। বন্দে মাতরম। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে রবিবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিমনাস্টিক দীপা কর্মকার এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্য। এদিন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বেশ কয়েক বছর যাবৎ ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। যার কাজ দিয়ে আমি আজকে স্যারের কাছে পৌঁছেছি, অমল সাহা স্যার এবং বিমল স্যার এবং সবাইকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা। সত্যি আমি একদিন আসতাম এখানে প্রাইজ নিতে, আজকে আমি এখানে অতিথি হয়ে এসেছি, আমাকে খুব ভাগ্যবান মনে হচ্ছে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে। বাস সেটাই বলবো, যারা পাচ্ছ আজকে সেখানে প্রাইজ, আগামী দিনে যাতে আরও ভালো হয়, আরও উন্নতি করো, আমাদের রাজ্যের নাম অনেক উপরে নিয়ে আমরা চাইব। এবং সেই ক্ষেত্রে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলে যদি কোনো সাহায্য প্রয়োজন মনে করেন আমরা আসবেন, আমাদের খুব সীমিত ক্ষমতা তার মধ্যেও দাঁড়িয়ে বলছি আমরা নিশ্চয়ই আপনাদের সাহায্য সহযোগিতা করব। পাশাপাশি আপনারা নিশ্চয়ই আমাদের সম্বন্ধে তো লিখবেন বটে, আমরাও চাই আমাদের সম্বন্ধে মানে যেটা গঠন তদন্ত মানে একটা সুন্দরভাবে আমাদের সমালোচনা করুন, আমাদের পরামর্শ দিন, আমাদের যদি কোনো ভুল ত্রুটি কোথাও আমরা করে থাকি আমাদের নিয়ে কথা বলুন। আমরাও চাই আমাদের যদি ভুল ত্রুটি বা ইয়ে যারা করি আমরা খেলাধুলার সঙ্গে, শুধু কাউন্সিলের কথা বলছি না, প্রত্যেকটা অ্যাসোসিয়েশনে যাদের যদি কোনো সিলেকশন হোক, বিভিন্ন কাজ আমাদের অ্যাসোসিয়েশনে করে থাকে, তাদের যদি কোনো সমস্যা বা ভুল ত্রুটি হয় আপনারা ওনাদের সঙ্গে ফোনে কথা বলবেন এবং সুনির্দিষ্টভাবে স্পেসিফিক যদি কোনো সাজেশন থাকে তাও আপনারা দেবেন। আপনাদের যে লেখনী তাতে আমরা আপনাদের সঙ্গে থাকবো এবং সর্বাঙ্গীনভাবে আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে সুন্দর এবং সুস্থভাবে সফল হোক সে কামনা করে আমি আজকে উপস্থিত সকল উৎসাহিত করা খেলোয়াড়দের এই কাজটা যাতে নিয়মিত হয় এবং আমরা এর জন্য নিশ্চয়ই আনন্দিত যে যতটুকু করা সেটা আমরা এখন পর্যন্ত সেটা অব্যাহত রেখেছি 25-26 বছর ধরে। আমরা কিন্তু কোনোবারই বন্ধ হয়নি আমাদের এই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠান, কারণ আমরা বিশ্বাস করি খেলোয়াড়দের পুরস্কার যদি আমরা বা খেলোয়াড়দের সম্মান যদি না দিই তাহলে তারা উৎসাহিত হবে না, আগামী দিনে তারা সত্যিকার অর্থে সাফল্য পাবে না। একটা পরিসংখ্যান এখানে বলি, একসময় আমরা খুঁজতাম যে কেউ একটা মেডেল যদি পায় তাকে আমরা বিশেষ সম্মান দেবো এরাজ্য থেকে, আর এবার আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি এরাজ্য থেকে যারা গোল্ড মেডেল পেয়েছে তাদের দেব, মানে কোন জায়গায় গেছে সেটা দিয়েই প্রমাণ যে এরাজ্যের খেলাধুলোর জায়গাটা আমরা নিশ্চয়ই এগিয়ে যাচ্ছি। না এতগুলো গোল্ড মেডেল কী করে আসে, সেটা স্কুল স্তর হতে পারে, ফেডারেশনে হতে পারে, জাতীয় আসরে হতে পারে, আন্তর্জাতিক আসরে হতে পারে, নিষ্ঠা আন্তর্জাতিক আসরে গেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।